হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নিশ্চয়ই অনেক ভালো। আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজকে আপনাদের জন্য আমি আবার আরেকটি খাবারের রিভিউ নিয়ে চলে এলাম। আসলে কোভিডের মধ্যে বাইরে খাবার একেবারেই পসিবল না, তো সেজন্য আমি খাবারটা পার্সেল করে বাসায় নিয়ে এসেছি। তো আমি যতটা পেরেছি, যতটা সম্ভব হয়েছে, নিজেকে সেফ করে যাওয়ার চেষ্টা করেছি এবং খাবারটা পার্সেল করে নিয়ে এসেছি। আপনারা চাইলে সেম আমার মতো এভাবে পার্সেল করে বাসায় খাবার নিয়ে যেতে পারেন, আর নয়তো যাদের আশেপাশে বাসা আছে তারা ডেলিভারি সিস্টেমও অ্যাভেলেবেল আছে, তারা ডেলিভারি নিয়ে নিতে পারেন। তো চলুন দেখি আজকে আমি কোথা থেকে কী এনেছি আর কি খেয়ে আপনাদেরকে দেখাবো আসলে এটার টেস্ট কেমন। তো আজকে আমি তুবা রেস্টুরেন্টে গিয়েছি। রেস্টুরেন্টের নাম হচ্ছে তুবা রেস্টুরেন্ট। এটা অবস্থিত এন খালিদে, থার্সডে ফ্রাইডে সুক মার্কেটে। মার্কেটটার নাম হচ্ছে থার্সডে ফ্রাইডে সুক, আর ওখানে রেস্টুরেন্টের নাম হচ্ছে তুবা রেস্টুরেন্ট। তো আমি তুবা থেকে আজকে দুইটা আইটেম এনেছি আর সাথে নান এনেছি। আপনারা দেখতে পাচ্ছেন, আমি আপনাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি। আমি এখানে দুইটা বড় বড় নান এনেছি। ইটস এনাফ, একটা নান আসলে মানে এনাফের চেয়েও বেশি আমার কাছে মনে হয়। তো আমি দুটো নান নিয়ে এসেছি, আর এখানে আমি এনেছি ওদের মালাই চিকেন। এটা হচ্ছে আপনার টোটালি অনেকটা গ্রেভি দিয়ে রোস্ট টাইপের, বাট রোস্ট না, টোটালি ডিফারেন্ট। আমি টেস্ট করে দেখবো এটা কেমন। এটা হচ্ছে মালাই চিকেন, ওকে। আর এখানে আরেকটা আইটেম আমি রেখেছি, এটা হচ্ছে ওদের মাটন পায়া। নর্মালি পায়াতে একটু অয়েলি থাকে, আমি অয়েলিটা অ্যাবজর্ব করে খাওয়ার চেষ্টা করব। তো আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওদের মাটন পায়া, আর এটা হচ্ছে চিকেন মালাই, আর সাথে আছে নান। তো চলুন দেরি না করে শুরু করি, টেস্ট করে দেখি কেমন হয়েছে। আমি শুরুতেই একটু চিকেন নিয়ে নিচ্ছি, মালাই চিকেনটা। একটু দেখতে খুব ভালো লাগতেছে, দেখেন গ্রেভিটাও দেখতে বেশ ভালো লাগতেছে। খুব সুন্দর একটা অ্যারোমা আসছে, খুবই সুন্দর একটা অ্যারোমা পাওয়া যাচ্ছে। তো শুরু করে দিই, বিসমিল্লাহ। আমি প্রথমে একটু গ্রেভি দিয়ে খেয়ে দেখি আসলে টেস্টটা কেমন। আলহামদুলিল্লাহ, সুপার, ভালো লাগলো, টেস্ট সত্যি ভালো। লবণ, খাবারের অ্যারোমা যে আসছে আমি আপনাদেরকে বললাম, খাবারের যে সেন্ট পাওয়া যাচ্ছে, তারপর ওদের মশলা বা লবণ সব কিছুই পারফেক্ট মনে হলো। এটা লুক লাইক আমাদের দেশের কোরমা টাইপ, ঠিক আছে। মালাইটা অনেকটা ওই টাইপেরই হয়। একটু চিকেনটা নিয়ে দেখি, বাহ, চিকেনটাও বেশ সফট। আপনারা তুবা রেস্টুরেন্টের এই আইটেমটা ট্রাই করে দেখতে পারেন, আমার মনে হয় ভালো লাগবে, আমার মতো আপনাদেরও ভালো লাগবে। পারফেক্ট, খুবই সফট চিকেনটা, ওদের গ্রেভিটাও খুব মজা। অবশ্যই ট্রাই করে দেখবেন ওদের রেস্টুরেন্টের মালাই চিকেনটা। তো আমি পাশেই আপনার মাটন পায়াটা নিয়ে নিচ্ছি, এই যে আপনারা দেখতে পাচ্ছেন, না হলে আমি বাটি থেকেই মাটন পায়া খেয়ে দেখাচ্ছি আপনাদের। আপনারা দেখতে পাচ্ছেন পায়াটা, রেস্টুরেন্টটা অনেক ফেমাস, আমি এর আগেও কয়েকবার ওদের এই রেস্টুরেন্টের খাবার খেয়েছি, আমার বেশ ভালো লেগেছে, আপনারাও ট্রাই করে দেখতে পারেন। আমি পায়াটা একটু খেয়ে দেখি কেমন হয়েছে পায়াটার ঝোলটা। আমার মনে হচ্ছে পায়াটাতে আরেকটু লবণ হলে ভালো হতো, লাইটলি, খুব লাইটলি লাগছে, আরেকটু লবণ হলে মনে হয় বেটার হতো, কিছু একটু কম আছে মনে হচ্ছে। না, পায়াটার গ্রেভিটা এত মজা লাগলো না আমার কাছে, সত্যি বলতে ওদের ইয়েটা ভালো লেগেছে, চিকেন মালাইটা বেশ ভালো লেগেছে। আপনারা চিকেন মালাইটা অনায়াসে ট্রাই করতে পারেন একবার, ট্রাই করে অবশ্যই আমাকে আমার কমেন্ট বক্সে জানাবেন আপনাদের কেমন লেগেছে। আই থিঙ্ক আপনারা পছন্দ করবেন ওদের চিকেন মালাইটা। ওদের পায়াটা আমি যদি আমাকে
নাম্বারিং করতে বলা হয় তাহলে আমি বলবো এটা পায়াটা আউট অফ 10 আমি এটাকে 5 দেবো, 5 বা 6 দেবো, এর চেয়ে বেশি না। মোটামুটি মানের, নট গুড, আমার কাছে ভালো লাগেনি এটা। বেস্ট ওদের চিকেন মালাইটা, সত্যি বেস্ট। তো খেতে খেতে আজকে বিদায় নিচ্ছি। কোভিডের মধ্যে সবাই বাসায় থাকার চেষ্টা করবেন, সুস্থ থাকার চেষ্টা করবেন, ভালো থাকার চেষ্টা করবেন নিজের পরিবার পরিজনদের সাথে। আসলে এই সিচুয়েশনে আমি আপনাদেরকে রেস্টুরেন্টে গিয়ে খাবারের রিভিউ দিব সেটা আমার দ্বারা পসিবল হচ্ছে না, তবে ইনশাল্লাহ পরিস্থিতি স্বাভাবিক হলে, সব কিছু ওপেন হলে আমি আপনাদেরকে হোটেলে নিয়ে রিভিউ দেওয়ার চেষ্টা করব। আর সবাই আজকের মতো ভালো থাকেন, সুস্থ থাকেন। যাওয়ার আগে একটা কথা না বললেই নয়, আমার ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজ কোথায় কী খাইলাম অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আজকে তাহলে এই পর্যন্তই, ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।